দর্শক আসসালামু আলাইকুম। ভিন্ন কন্টেন্ট, আমরা নির্দিষ্ট একটি টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলে, সেখান থেকে হঠাৎ করেই সেই টপিকটা অর্থাৎ মেইন টপিকটা বাদ দিয়ে আমরা অন্য আরেকটা টপিকে গিয়ে অন্য কোয়ালিটির অন্য ধরনের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করে থাকি। এত করে আমরা চ্যানেলটা নিয়ে বেশ কিছু সমস্যায় পড়ে যাই। তো সেই সমস্যাগুলো কী কী এবং সমাধান কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তো আগে জেনে নেই, টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করা শুরু করলে আমাদের চ্যানেল নিয়ে আমরা কোন কোন ধরনের সমস্যায় পড়তে পারি, তারপর এগুলোর সমাধান কোন কোনভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, নির্দিষ্ট একটা টপিক চেঞ্জ করে অন্য একটা টপিকে ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলটা বা আপনার চ্যানেলটা মারাত্মকভাবে এফেক্টিভ হতে পারে। কন্টেন্ট পরিবর্তন করার ফলে আপনার চ্যানেলটি এমন ভাবে ডাউন হয়ে যেতে পারে, ভিউ নেমে আসতে পারে 5%, আর ওই 5% ভিউ আসতে পারে আপনার চ্যানেলে থাকা যে সাবস্ক্রাইবগুলো ছিল বা আছে সেখান থেকে। অর্থাৎ আগে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের একটা ভিডিওতে 100টা ভিউ হতো, এখন টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করার পর সেখান থেকে ভিউ আসে 5টা। কারণ নির্দিষ্ট টপিক বাদ দিয়ে নতুন টপিকে যখন ভিডিও আপলোড করা শুরু করবেন তখন ওই ভিডিওটা ইউটিউব নতুন কোনো দর্শকের কাছে পাঠাবে না, অর্থাৎ আপনার চ্যানেলটাকে ডাউন করে দেওয়া হয়েছে। আর একটা ডাউন চ্যানেল গ্রো করানোটা কতটা পরিশ্রম বা কতটা কষ্টসাধ্য ব্যাপার সেটা অনেকেই জানি, অনেকেই জানি না। একটা ভিডিও আপলোডের পর 3টা 5টা 10টা ভিউ হতে পারে, এরপর নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ভিউ কানেক্ট করা থেমে যেতে পারে, নতুন করে আর কোনো ভিউ সেখান থেকে আসবে না। অর্থাৎ আপনার ভিডিওর ইমপ্রেশন লিমিট করে দেওয়া হয়েছে। কন্টেন্ট পরিবর্তন করে ভিডিও আপলোড করার ফলে আপনার চ্যানেলে থাকা যে সাবস্ক্রাইবারগুলো ছিল বা আছে অনেকাংশেই তারা বিরক্ত হয়। যদি আপনি ভিডিও আপলোড করেন সেখান থেকে নোটিফিকেশন যেই দর্শকগুলোর কাছে যাবে, অর্থাৎ আপনার চ্যানেলে থাকা যে সাবস্ক্রাইবগুলো তাদের কাছে যায়, সেখান থেকে তারা আপনার আগের পরিচিতা হিসাবে ভিডিওটাতে ক্লিক করে, কিন্তু দেখা যায় যে টপিক চেঞ্জ করার পর 5-10 সেকেন্ড ভিডিও দেখে সেখান থেকে বের হয়ে যায়। যখনই নোটিফিকেশন থেকে একটা দর্শক আপনার ভিডিওতে যায় তখন ভিডিওটা কন্টিনিউ না করে সেখান থেকে বের হয়ে চলে আসে, এটা কিন্তু ইউটিউব গ্যাস করতে পারে আর তাতে করে আপনার ভিডিওটা ডাউন করে দেওয়া হয় বা ইমপ্রেশন থামিয়ে দেওয়া হয়। আপনার চ্যানেল থাকা সাবস্ক্রাইবারগুলো বা দর্শকগুলো এই কন্টেন্ট বা এই অবস্থা দেখে আপনাকে সাবস্ক্রাইব করেনি, এতে করে আপনার অনেকাংশে সাবস্ক্রাইবারও কমে যেতে পারে। একটা চ্যানেলের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে রিটার্নিং ভিউ। রিটার্নিং ভিউ হচ্ছে অর্থাৎ আপনার চ্যানেলে থাকা সাবস্ক্রাইব, অনেক অর্থে বলা যায় নির্দিষ্ট একটি দর্শক আপনার ভিডিওটি দেখলো এবং পরবর্তীতে ভিডিও আপলোড করার পর ঘুরে এসে আবারও সেই ভিডিওটি দেখলো, এটা হচ্ছে রিটার্নিং ভিউ। আপনি যখন কন্টেন্ট পরিবর্তন করে ভিডিও আপলোড করবেন তখন এই রিটার্নিং ভিউটা ধীরে ধীরে কমে যাবে, কারণ রিটার্নিং ভিউ আপনাকে দেখে ফিরে আসেনি, আপনার আগের কন্টেন্ট দেখে ফিরে এসেছিল, নতুন কন্টেন্ট তার ভালো লাগে না অথবা এটা আপনার কাছ থেকে সে আশা করে না। টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করার ফলে হতে পারে এমন ইউটিউব আপনার চ্যানেলটাকে একদম ফ্রিজ করে দিতে পারে। টপিক চেঞ্জ করে ভিডিও আপলোড করার ফলে চ্যানেলের যে অবস্থা হয় তার থেকে উত্তোলন করাটা অনেকটা কঠিন। তো আপনাদের সাথে শেয়ার করব যে এই অবস্থায় আমাদের করণীয় কি, কিভাবে আমাদের চ্যানেলটা আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারি। নতুন সাবস্ক্রাইবার কানেক্ট করা অথবা নতুন দর্শকের মন জয় করার চেষ্টা করতে হবে, ধরে নিতে হবে আপনার চ্যানেলটা একদম নতুন। যদি আপনার চ্যানেলে ভিডিও কম থাকে বা নতুন চ্যানেল থাকে যেখানে পরিশ্রমটা কম গেছে, অল্প কিছুদিন সময় ব্যয় হয়েছে, তাতে করে নতুন চ্যানেল খোলাটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ ডাউন চ্যানেলের তুলনায় নতুন চ্যানেলটা অনেক বেশি দ্রুত গ্রো করে। এরপর যে ব্যাপারটি বলবো, ভিডিওতে সঠিক তথ্য প্রদান করতে হবে, অন্যান্যদের তুলনায় ভিডিওটা একটু ছোট করতে হবে, কারণ আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, যদি একটা ভিডিও 20 মিনিটে থাকে আর একটা ভিডিও 15 মিনিটে থাকে, স্বাভাবিকভাবেই 15 মিনিটের ভিডিওতে আমরা একটা ক্লিক করব। তো সেই ক্ষেত্রে আমরা তথ্য বেশি দিয়ে যোগাযোগ অ্যাড না দিয়ে একটা সঠিক ভিডিও আমাদের তৈরি করতে হবে, আর চিন্তা থাকতে হবে আমাদের ভিডিওটাতে যে ক্লিক করবে সে যেন আমাদের ভিডিওটা কন্টিনিউ করে বা পুরো ভিডিওটা দেখে। আর তাতে করে যখনই একটা ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে আর পুরো ভিডিওটা ওয়াচ করবে, তাতে করে আপনার ভিডিওর ইমপ্রেশন ধীরে ধীরে বাড়তে থাকবে। আমরা চেষ্টা করব সঠিক তথ্য ভিডিওতে প্রদান করতে। সঠিক তথ্য দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করার পর যদি সেই ভিডিওটা কোনো দর্শক ক্লিক করে তাহলে অবশ্যই সেই ভিডিওটা কন্টিনিউ করবে। আমাদের চিন্তা থাকতে হবে ভিডিও তৈরি করার সময় যেন আমাদের ভিডিওতে ক্লিক করা দর্শক পুরো ভিডিওটা দেখে বা ভিডিও স্কিপ না করে বা ভিডিও থেকে বের হয়ে না পড়ে। ক্লিক করা দর্শক যদি পুরো ভিডিওটা দেখে তাহলে ইউটিউব অবশ্যই আপনার ভিডিওটা নতুন নতুন কয়েকজন দর্শকের কাছে ইমপ্রেশন পাঠাবে। সেখান থেকে অবস্থা ভালো হলে পরবর্তী ভিডিওর ইমপ্রেশন দেখবেন, এটার যদি 20 জন হয় থাকে পরবর্তী ইমপ্রেশন এমনি 50 জন হবে। এইভাবে আমরা ইমপ্রেশন বাড়াতে পারি। এরপর যেটা বলবো, প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন কন্টিনিউসলি ভিডিও আপলোড করে যাবেন এবং সময় মেনটেন করে ভিডিও করবেন। যেমন প্রত্যেকটা দিন যদি 5টার সময় ভিডিও ছাড়েন 5টার সময়, 8টার সময় ছাড়লে 8টার সময়, এরকম নির্দিষ্ট একটা সময় মেনটেন করে আপনারা ভিডিও আপলোড করে যাবেন। একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেবেন, ঠিক সেই সময়টাই প্রতিদিন ভিডিও আপলোড করে যাবেন। যদি না পারেন তাহলে 3 দিনে 2টা দেন, এরপরও না পারলে 1 দিন পর পর 1টা দেন, তবে নিয়মিত আর সময় মেনটেন করে ভিডিও আপলোড করুন। দর্শক, এরপর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোডের আগে আমাদের প্রপারভাবে প্রফেশনালি প্রত্যেকটা ভিডিওর এসইও করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা যখন প্রফেশনালি এসইও করে একটা ভিডিও আপলোড করব তখন দেখা যাবে
হবে, নতুন নতুন দর্শকের কাছে আমাদের সার্চ র্যাঙ্কিং এ ভিডিওগুলো যাবে বা তারা সার্চ করে আমাদের ভিডিওগুলো বের করবে, সেখান থেকে দেখবে। যেহেতু ইউটিউব নিজ থেকে আমাদের কোনো ভিডিও নতুন কোনো দর্শকের কাছে ইমপ্রেশন পাঠাচ্ছে না, তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আগের তুলনায় আরো সুন্দর করে এসইও করা। প্রফেশনালি এসইও কিভাবে করতে হয়, একটা ভিডিওর কিভাবে সার্চ র্যাঙ্কিং এ নিতে হয়, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে ইনডিসক্রিন অথবা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। এরপর যেটা বলবো, ভিডিওর লেন্থ ঠিক করা, অর্থাৎ আমরা 5 মিনিটের ভিডিও শুধু শুধু কথা বাড়িয়ে 20 মিনিট 30 মিনিট করব না। আমরা যদি কোনো কিছু লিখে হাউ টু ইউটিউব সেটিং যদি লিখে আমরা সার্চ করি, দেখা যাবে যে সেখানে অনেক ভিডিও কিন্তু আমাদের সাজেস্টে চলে আসবে। আমরা সেখান থেকে কিন্তু কয়েক সেকেন্ডে ঠিক করে ফেলি যে কোন ভিডিওটা আমরা দেখব, বা সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমরা ঠিক করে ফেলি কোন ভিডিওটা দেখব। আমরা যারা ক্রিয়েটর অথবা ভিডিও মেক করি তারা কিন্তু সবসময় একটু বেশি খেয়াল করি যে কোনটা ছোট ভিডিও। অনেক ভিডিও আছে সেখানে 20 মিনিটের আছে, 10 মিনিটের আছে, 5 মিনিট আছে। আমরা সাধারণত হয় 10 মিনিট নাহলে 5 মিনিটের ভিডিওটা বেছে নিব। এ কারণে সঠিক তথ্য দিয়ে যতটুকু সম্ভব ছোট ভিডিও করে ভিডিও আপলোড করা। যেহেতু চ্যানেলটার অবস্থা ভালো না, প্রতিদিন ভিডিও করলে খুব বেশি বড় ভিডিও করে বা এই ভিডিওগুলো এডিটিং করে আপলোড করাটা কঠিন, এ কারণেই সঠিক তথ্য দিয়ে ছোট ভিডিও আপলোড করে যেতে হবে প্রতিনিয়ত প্রতিদিন। এরপর যেটা বলবো, আপনার ভিডিও আপলোডের সময় পরিবর্তন করতে পারেন। আগে যেই সময় আপনি ভিডিও আপলোড করতেন তার বিপরীতে উল্টো সময়টা আপনি ভিডিও আপলোড করবেন, কারণ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো তখন ডিঅ্যাক্টিভ থাকবে। আর ওই সময়টায় যদি নতুন নতুন কয়েকটা লোক আপনার ভিডিও ক্লিক করে অথবা আপনার ভিডিও এর আগে দেখেনি, তাহলে তারা নতুন আপনার যে বর্তমান টপিক এটার উপরেই আপনাকে পছন্দ করা শুরু করার সম্ভাবনা থাকবে। আগে 5,000-10,000 ভিউ হতো, এখন 100-200 বা 50টা ভিউ হয়, তাতে কি আসে যায়? আপনি ভিডিও আপলোড করতে থাকেন, দর্শক যেখানে পরিশ্রম নেই অথবা যেখানে ভুল নেই সেই কাজের জয়ের কোনো সার্থকতা নেই, মন ভাঙার কোনো কিছু নেই। টপিক পরিবর্তন করা মহা কোনো অপরাধ না, ছোট্ট একটা ভুল। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আপনি নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করুন, দেখবেন একটা সময় আপনার চ্যানেল আবার ঠিক আগের থেকে ভালো অবস্থানে পৌঁছে যাবে। এই কথা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।